الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أرسلنا نوحا إلى قومه أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم اتقوا الله واعبدوه وأطيعون يغفر لكم من ذنوبكم ويؤخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأسروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক মানুষকে দুনিয়া সৃষ্টি করেছেন এই পৃথিবীকে সুন্দরভাবে আবাদ করার জন্য। আল্লাহ সৃষ্ট এই পৃথিবী এবং এই পৃথিবীকে আবাদ করার জন্য সৃষ্ট সেরা সৃষ্টি মানুষ বনু আদম। তাদের দায়িত্ব এই সুন্দর পৃথিবীটাকে আরও সুন্দর করে গড়ে তোলা এবং আল্লাহ এই পৃথিবীর ভূগর্ভে ভূপৃষ্ঠে এবং অন্তরীক্ষে বান্দার জন্য অসংখ্য নিয়ামত ভরপুর করে রেখে দিয়েছেন। এই নিয়ামতগুলো সব আবিষ্কার করে বের করে সেগুলো ভোগ করা এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করাই হলো এই পৃথিবীতে মানুষের মৌলিক দায়িত্ব। মারামারি কাটাকাটি হানাহানি করা হিংসা বিদ্বেষ এগুলো দেহের মধ্যে এক একটা পয়জনের নাম, এগুলোকে প্রতিরোধ করে এগুলোকে নেকির পথে পরিচালিত করার মধ্যেই মানুষের পরীক্ষা নিহিত রয়েছে। যে মানুষ যত বেশি এখানে বিজয় হতে পারবে সে মানুষ তত দ্রুত জান্নাতের পথে এগিয়ে যেতে পারবে, আর যে মানুষ এখানে গিয়ে পরাজিত হবে সে মানুষ দুনিয়া আখেরাতে পরাজিত হবে। কীভাবে মানুষ আল্লাহর পথে যাবে এটা বারবার আল্লাহ পাক মানুষকে হুঁশিয়ার করার জন্য যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। এক এক করে করে 1,24,000 নবী ও রসুল এসেছেন পৃথিবীর বুকে মানুষকে শান্তি ও সমৃদ্ধির পথ দেখানোর জন্য এবং আল্লাহর পথে আহ্বানের জন্য।
বিশ্ব ইতিহাসের প্রথম রসুল ছিলেন হযরত নূহ আলাইহিসসালাম, যিনি আদম আলাইহিসসালামের 1000 পরের বছর পরের মানুষ। যদি আমরা 40 বছর বাদ দিয়ে দাউদ আলাইহিসসালামের কারণে, তাহলে 960 বছর পরের মানুষ, বরং বলা হয় দ্বিতীয় শতাব্দীর, দ্বিতীয় হাজারের মানুষ। এই মানুষটি আসার আগে সমস্ত পৃথিবীতে তখন শিরক ছেয়ে গিয়েছিল, আদমের সন্তানরা আদমের শিক্ষা ভুলে গিয়েছিল। হাবিল কাবিলের যুদ্ধ আপনারা জানেন, কাবিলের অনুসারী দল বেড়ে গিয়েছিল, অর্থাৎ দুষ্ট চক্র চারিদিকে ছেয়ে গিয়েছিল। ফলে সেই যুগে যারা সৎ মানুষ ছিলেন, ওয়াদ, সুবা, ইয়াগুস, ইয়ুক ও নাসর, এই পাঁচজন নাম এসছে কোরআনে, শয়তান মানুষকে কুমন্ত্রণা দিল যে এই মানুষগুলো খুব সৎ মানুষ ছিলেন, এদের ওসিলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন। শয়তানি কুমন্ত্রণা করে মানুষ প্রথম শিরকে লিপ্ত হয়। অতঃপর শয়তান কুমন্ত্রণা দিল, দেখো এই মানুষগুলোকে তোমরা স্মরণ করছো বটে, কিন্তু সামনে দেখতে পেলে কতই না ভালো হতো, অতএব তোমরা এই মানুষগুলোর কল্পিত মূর্তি তৈরি করো, করে সামনে রাখো এবং বলো এটাই আমার অদ। ওদের দিকে তাকিয়ে বলো, হে অদ, তুমি আমাকে, আমার পাপি তাপি মানুষ আমি, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, তাহলে তার ওসিলে আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করবেন। শুরুতে হলো কল্পনায় এই নামগুলির পূজা, তাদের ওসিলার মুক্তি পাওয়ার আকাঙ্ক্ষা। পরবর্তীতে শয়তানের কুমন্ত্রণায় আসলো সেখানে তাদের মূর্তি। এইভাবে পৃথিবীতে মূর্তি পূজার শুরু হয়েছে, যা আজও চলছে ও কেমন হওয়ার আগ পর্যন্ত চলবে, কারণ শয়তান তো আগে মরবে না। যতদিন শয়তান থাকবে ততদিন মূর্তি, ছবি, প্রতিকৃতি এগুলো থাকবে। অর্থাৎ শয়তানের দায়িত্বই হচ্ছে আল্লাহর সঙ্গে বলে আসছিল, আল্লাহ আমি তোমার সিরাতে মুস্তাকিম থেকে মানুষকে সুন্দর সুন্দর কথা বলে ফিরিয়ে আনবো। আল্লাহ বলছেন ঠিক আছে যাও, ইল্লা ইবাদানাল মুখলাসিন, আমার যারা মুখলাস বান্দা তাদেরকে তুমি কিছুই করতে পারবে না। সেই থেকে এই পর্যন্ত সত্য মিথ্যা দ্বন্দ্ব চলছে, একদিকে শয়তানের দাওয়াত আর একদিকে আল্লাহর দাওয়াত। আল্লাহর দাওয়াত নবী রাসূলগণ দিয়ে গিয়েছেন তাদের পরে ওয়ারাসাতুল আম্বিয়া, যারা যারা নবীদের ইলমের যথাযথ অধিকারী, তারাই আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়ে যাচ্ছেন। এই দাওয়াত যুগে যুগে বাধাগ্রস্ত হয়েছে, সে যুগেও হয়েছিল। নূহ আলাইহিসসালামের দাওয়াতটা আল্লাহ পাক নিজে ব্যক্ত করছেন, সূরা নূহ নামেই একটা সূরা নাজিল হয়েছে কোরআনে, 71 বা 72 নম্বর সূরা। ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন আমরা প্রেরণ করেছিলাম নূহকে তার কওমের নিকটে এই বক্তব্য দিয়ে, তুমি তোমার কওমকে ভয় দেখাও, মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম, মর্মান্তিক শাস্তি নাজিল হওয়ার আগে, শাস্তি আগে এসে গেলে তো বাঁচার কোনো পথ থাকবে না। কওলা ইয়া কওমে, তিনি এসে বলে হে আমার কওম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তার ইবাদত করো এবং আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করবেন, এবং ইয়াখরুকুম মিলা আজালি মুসাম্মা, এবং তোমাদের মৃত্যুকাল অবধি তোমাদেরকে সুযোগ দিবেন বেঁচে থাকার, আর নইলে আল্লাহর পথ ছেড়ে দেওয়ার শয়তানের পথ ধরবা, আপসে মারামারি করে মরবা, তো মৃত্যুকাল আসার আগেই তুমি মরবা, অর্থাৎ স্বাভাবিক মৃত্যু তোমার ভাগ্যে হবে না, তোমার গুলি খাওয়া মৃত্যু হবে। আর এখন তো শুরু হয়েছে পেট্রোল বোমার মৃত্যু, তাই না? আমরা জীবনেও এগুলো শুনি নেই, বয়স তো নিতান্ত কম হয়নি, কিন্তু পেট্রোল বোমা যে মানুষ মারতে হয় এ কখনোই কারো কল্পনায় কখনো আসেনি। যত লেখাপড়া শিখছে ছেলেপেলে তত নতুন নতুন প্রযুক্তি বের করছে, মানুষ হত্যার প্রযুক্তি, মানুষ বাঁচানোর প্রযুক্তি নাই। স্বাভাবিক মৃত্যু হবে তোমাদের যদি তোমরা আল্লাহর পথে থাকো। এই দাওয়াত আল্লাহ রসুল, অর্থাৎ প্রথম রসুল নূহ আলাইহিসসালাম তার কওমকে দিলেন। কিন্তু ফলাফল কী হলো? ক্বাল রাব্বি ইন্নী দাআউতু কওমি ইলা ইয়াউমিন হাযা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হে আমার কওম, হে আমার প্রতিপালক, আমি আমার কওমকে ডেকেছি লাইলাউ ওয়া নাহারা, রাত্রি এবং দিনে বিরতিহীনভাবে ডেকেছি বারবার, সারা রাত মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি, কখনো সারাদিন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছি, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা,
কিন্তু আমার এই আহ্বান কিছুই বৃদ্ধি করেনি। ফেরার ছাড়া, ফেরার অর্থ পলানো, বলে না ফেরারি আসামি, পলাতক আসামি, আমাকে দেখি খালি পলায়, আমি আমাকে দেখলেও ভাববে এই আসতেছে, সব সময় এখন পালা হবে, এসে কী ওয়াজ করবে তা ঠিক নেই। অন্যে কুল্লমা দাউতুম লিতাগফির লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়াসাররু ওয়াস্তাকবারু ইসতিকবারা। যখন আমি তাদেরকে ডাকি তুমি যেন তাদেরকে ক্ষমা করো, সেই জন্য জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারা তাদের হাতের আঙুলগুলোকে কানের মধ্যে ঢুকিয়ে দেয়, ওয়াস্তাগশাউ থিয়াবাহুম, কাপড় দিয়ে মুখ ঢাকে, ওয়াসাররু ওয়াস্তাকবারু ইসতিকবারা, আর এইটা হটকারিতে করে, থুনবেই না কোনো মতে, অস্তাকবার উস্তেক বড়, শেষে অহংকার দেখায়, তোর চেয়ে আমার কম জানি নাকি বেটা, তুই আর বকিস কেন, আমার বললে এগুলা। নুহের এই দাওয়াতি জীবনের এই কাহিনী আমাদেরকে আল্লাহ পাক বর্ণনা করছেন, উদ্দেশ্যটা কি, আমাদেরকে এমনি করে দাওয়াত দিতে হবে, মানুষ তোমাকে গালি দিক, পালিয়ে যাক, কাপড় দিয়ে মুখ ঢেকুক, যাই করুক, তোমার কাজ তোমাকে করে যেতেই হবে, কারণ ইসলাম পৃথিবীতে টিকে থাকবে যতদিন দাওয়াত থাকবে, ইসলাম একটা দাওয়াতি দিন, দাওয়াতে বাধা আসলে তখন জিহাদের প্রশ্ন আসে, মূলত একটি দাওয়াতের দিন, প্রচার ধর্মী দিন। এই দাওয়াতের সফলতা লাভ করতে গেলে শর্ত আছে তিনটে, এক, এ দাওয়াত হতে হবে স্রেফ আল্লাহর পথে, এর সঙ্গে তাগুতকে শরীক করলে চলবে না, আমি ইসলামের দাওয়াত দিচ্ছি সঙ্গে আমার তাগুতের স্বার্থ আছে ভেতরে ভেতরে, অর্থাৎ আমি নিজে পরিপূর্ণভাবে এখলাসের সাথে আল্লাহর পথে দাওয়াত দিচ্ছি না, ভিতরে গোপন কিছু ব্যাপার স্যাপার আছে, ওটাই তাগুত। দুই নম্বর, আপনি দাওয়াত দেওয়ার সময় দুনিয়াবি কোনো স্বার্থ রাখবেন না, যদি ভিতরে কোনো স্বার্থ থাকে, মালের স্বার্থ বা রিয়াকারীর স্বার্থ, জনশ্রুতির স্বার্থ, অন্য কোনো মোহ যদি থাকে, তাহলে দাওয়াতে কোনো ফলোদয় হবে না। জন্য বলেছিলেন, লা আসআলুকুম, ইন্নি লা আসআলুকুম মালান ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমি তো তোমাদের কাছে কোনো মাল সম্পদ চাচ্ছি না, মনে রেখো আমার পুরস্কার তো কেবল আল্লাহর কাছেই রয়েছে, শুধু এটা নূহ একাই বলেন, এই প্রত্যেক নবী একথা বলেছেন, ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ রাব্বিল আলামিন, কিন্তু কম লোকরা উল্টা বলেছে, প্রথম হলো স্রেফ আল্লাহর জন্য দাওয়াত হতে হবে, দুই নম্বর কোনো রকম দুনিয়াবী স্বার্থ সেখানে রাখা যাবে না, আর তিন নম্বর হলো আমি নিজের অন্তর্জগৎকে পরিচ্ছন্ন করবো স্রেফ জান্নাত পাওয়ার স্বার্থে, আখেরাতের স্বার্থে কাজ করতে হবে, সেজন্য অন্তর্জগৎটা পরিচ্ছন্ন হবে, যদি আখেরাতের স্বার্থ না থাকে অন্তর্জগৎ কখনোই পরিচ্ছন্ন হবে না। প্রত্যেক নবী এ তিনটি শর্ত পূরণ করেছেন, কিন্তু লোকেরা এটা বুঝতে পারেনি, লোকেরা তাকে কুধারণা করত, যা নূহের বিরুদ্ধে পাঁচটা অভিযোগ এনেছিল তার নেতারা, তুমি যদি সত্যি সত্যি আল্লাহর পথে দায়ী হবে তা মানুষ কেন, মানুষের তো লোভ থাকবেই, ষড়রিপু আছে, তুমি মানুষের দুয়ারে দুয়ারে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে, নিশ্চয়ই কোনো ব্যবসা সবার আছে এর মধ্যে, ফেরেশতা হইতে তুমি, তাতে খাওয়া দাওয়া ব্যবসা সবার নাই। দু নম্বর বলেছিল, তোমার যারা দলে আছে সব তো সাধারণ লোক, নেতা কোথা কেউ তো নাই, ইল্লা আরাজ এলো না, সমাজের নিকৃষ্ট শ্রেণীর সাধারণ লোকেরাই তো তোমার সাথী, তোমার সঙ্গে তো কোনো বড় লোক দেখি না, তোমার সঙ্গে তো কোনো নেতা দেখি না। তিন নম্বর বলেছিল যে তুমি আমাদের মতো খানাপিনা করছো, তা আমারা আর তোমার ফারাকটা কি, তুমি তো সাধারণ মানুষ। আর চার নম্বর হলো, তুমি যা যা বলছো একটাও আমাদের বাপদাদার সঙ্গে মিলছে না, নতুন নতুন কথা তুমি সে পাচ্ছ কোথায়। এ তো নুহকে দমন করতে না পেরে শেষে যেই বলল, ইয়া কওমে, কাল আল মালাউ মিন কওমিহি, তার কওমের নেতারা বলল,
ইউরিদু আন ইয়াতামাসসালা আলাইকুম ইয়াতাফাদ্দাল আলাইকুম, এই নূহ যে তোমাদেরকে দাওয়াত দিচ্ছে এর উদ্দেশ্য হলো সমাজের নেতা হওয়া। অতএব এর থেকে সাবধান। এই কথা বললে কিন্তু খুব সুন্দর মজাদার একটা খবর রটানো যায়, জনগণ সঙ্গে সঙ্গে সেখান থেকে মুখ ফিরিয়ে নেয়। নেতাদের একদিকে অপপ্রচার, নূহের একদিকে একক প্রচার, একক প্রচার বেশিক্ষণ টিকে না। সব যদি উল্টা বলে উনি একা কী করবে? 950 বছর দাওয়াত দিয়েও যখন কিছুই করতে পারলেন না, তফসিরে বলা হচ্ছে 30-40 জন লোক, নারী পুরুষ মিলে 80 জন লোক ইসলাম কবুল করল, আর সব বিরুদ্ধে, আর মার পিট নির্যাতন তো শেষ নাই, এমন দিন নেই যে মার খেতে হতো না। অবশেষে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নি মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমি পরাজিত, এখন তুমি বদলা নাও। নবীর দোয়া যখন এসে যায় আল্লাহ কিন্তু আর বসে থাকেন না। ঠিক অনুরূপভাবে ওয়ারাসাতুল আম্বিয়া যারা সৎ লোক, যারা নিঃস্বার্থ কাজ করে, তাদের বদদোয়া থেকে সাবধান থাকবেন। যদি কোনো মতে তার দীর্ঘনিঃশ্বাস বেরিয়ে যায় কারোর বিরুদ্ধে, সে দুনিয়া টিকতে পারবে না, আল্লাহ তার শাস্তি দেবেনি। তো অন্তর খবর তো আল্লাহ রাখে, মানুষ তো রাখে না। নূহ যখন বলে ফেললেন রব্বিন্নি মাগলুবুন ফান্তাসির, হে আল্লাহ আমি মাগলুব পরাজিত, ফান্তাসির হতে তুমি বদলা নাও, আর একটু দেরি হয়নি। ওইমা খতিয়াতিন উগরিকু ফাউদখিলুনারা, তারা পাপে ডুবে গেছিল, অতঃপর আমি তাদেরকে মেরে দিলাম এবং তাদেরকে শুধু দুনিয়াতেও কবরে ঢুকালাম না, আখেরাতে জাহান্নামে ঢুকিয়ে দিলাম, একেবারে শেষ। দুনিয়াতে পানিতে ডুবিয়ে মারল, আর এরপর আল্লাহ বলছেন ফাউদখিলুনারা, এখানে তো পানিতে ডুবছে আর ওখানে জাহান্নামের আগুনে ডুববে, এক টাকাও ছেড়ে দেওয়া হয়নি। যুগে যুগে নূহ এবং তার বিরোধীদের সংঘাত চলেছে, আজও চলছে, আগামী দিনও চলবে। দাওয়াতের ময়দান এখন খালি হয়ে গেছে, অধিকাংশ দাওয়াত দুনিয়ার পথে চলছে, আল্লাহর পথে নয়। আর আল্লাহর পথ হলো কোরআন এবং সহিহ হাদিসের পথ, এর বাইরে যত পথ কেউ প্রকাশ্যে কেউ গোপনে আল্লাহ বিরোধী পথে ডাকেন। যারা প্রকাশ্যে ডাকেন তাদেরকে আপনারা চিনেন, রাজনৈতিক নেতারা, তারা আল্লাহর পথে মানুষকে ডাকেন না। হ্যাঁ, ইসলামের পোশাক পরে আবার কিছু লোক ডাকেন, তাদের স্বার্থ কোথায় তা সবাই জানেন, চেয়ার পাওয়ার স্বার্থেই তাদের ইসলামের দাওয়াত হয়, ফলে নিঃস্বার্থ দাওয়াত সেখানেও নেই। অমনি আরেক দল দাওয়াত দিচ্ছেন তাদের কবরের ব্যবসা ফুলি ফাঁপার জন্য, কেউ দাওয়াত দিচ্ছেন তাদের বেদাতের দাওয়াতটাকে মানুষকে জনপ্রিয়তা করে বাড়ানোর জন্য, ফলে এমনি করে ইসলামের নামে যত দাওয়াত চলছে অধিকাংশই অন্যদিকে দাওয়াত চলে যাচ্ছে, আর ইসলাম নয় বস্তুবাদের দাওয়াত যারা দিচ্ছেন তা প্রকাশ্যভাবে ইসলামের বাইরে দাওয়াত দিচ্ছেন। ফলে এগুলোর মধ্যে দিয়েই যারা আল্লাহর পথের অনুসারী তাদেরকে আল্লাহর পথেই দাওয়াত দিয়ে যেতে হবে। এই দাওয়াত শুধুমাত্র আলেমদেরই দায়িত্ব নয়, সবারই দায়িত্ব। তবে হ্যাঁ, যে কেউ দাওয়াত গ্রহণ করবেন এবং পালন করবেন বা আমল করবেন, শর্ত হলো তাকে অবশ্যই শিখতে হবে, না শিখে দাওয়াত দেওয়া যাবে না। এখন এলেম সহজে প্রচার করা যায়, ইচ্ছা করলে আপনারা শিখতে পারেন ঘরে বসেই, বহু সুযোগ হয়েছে, এত সুযোগ আগে ছিল না। তখন মানুষ আলেম নির্ভর হয়ে পড়েছিল, এখন আলেমরাই অনেক সময় মানুষকে ধরা খেয়ে যাচ্ছে। ইন্টারনেট, মোবাইল, লেখনী, প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া এত বেশি যে সেখানে যেমন খারাপটাও প্রচার হচ্ছে তেমনি ভালোটাও প্রচার হচ্ছে। দায়িত্ব হবে আপনার ভালোটা বেছে নিয়ে সেগুলো প্রচার করা। কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা ফারুব হামিল ফিকহিন আফকাও মান মান ওয়াআহা, অনেক শ্রোতা ওই বক্তার চাইতে ভালো বুঝেন এবং তিনি আরও উন্নতমানের মানুষের কাছে ওটা পৌঁছে দেন। এরকম বহু মানুষ আমাদের মধ্যে আছেন, বই আছে, বই কিনেন, টাকা আছে, আপনার বিতরণ করতে পারেন, ফলে আপনি হয়তো লেখাপড়া শেখেন নাই, আল্লাহ আপনাকে মাল দিয়েছেন, মালের মাধ্যমে 20-30 বই কিনলেন, দিলেন ছড়িয়ে আরেকজনের কাছে, ওই ব্যক্তি হয়তো দেখা যাবে আপনার চেয়ে অনেক বেশি জ্ঞানী মানুষ, তিনি দিনের রাস্তা খুঁজে পেলেন, তিনি সহিহ হাদিস অনুযায়ী আমল করলেন,
তার নেকি পুরোপুরি আপনি পেয়ে গেলেন, ব্যয় করলেন হয়তো 100 টাকা, কিন্তু পেলেন কিন্তু বহু বহু গুণ বেশি, যা আপনি খবর রাখেন না। কিয়ামতের মাঠে এই সবগুলো আপনার আমলনামায় লেখা হবে। একটা হাদিসে এসছে এইভাবে যে এত ভালো লাগছে হাদিসটা পড়তে, বারবার প্রায় বলি, আমল নামায় এত বেশি নেকি জমেছে যে এক পর্যায়ে ওই ব্যক্তি বলে ফেলেছে, হে আল্লাহ, আমার তো এত আমল নেকি তো আমি করি না দুনিয়ায়, এত নেকি কী করে হলো? বলছে তোমার ছেলে আর তোমার গুণগ্রাহী যারা ছিল দুনিয়াতে এত বেশি বেশি দোয়া তোমার জন্য করেছে, ওই দোয়া সব তোমার আমল জমা হয়েছে, ফলে তোমার নেকি পাহাড় হয়ে গেছে। এই হাদিসটা শুনলে ভালো লাগে না? আপনার টাকা নেই, আপনার টাকা আছে 20 টাকার মালিক নেই, এমন মানুষ আছে নাকি এখানে? 100 টাকা নেই, তারা এমন করে মানুষদের মধ্যে নাই, শুধু মনটা দাওয়াতের দিকে ঘুরিয়ে দেন। একটা সিডি কিনতে পারে না 30 টাকা দেয়, এমন করে মানুষ আছে? ঘরে বসে দিব্য শুনবেন, আমল করবেন, অন্যকে বলবেন, এলেম ছড়িয়ে দেন, বাল্লাগি আননি অলাও আয়া, একটা আয়াত জানলেও মানুষকে পৌঁছে দাও। নবীরা যে কাজ করতেন আপনি সেই কাজটাই করুন। নবীওয়ালা দাওয়াত মনে করে শেরেক বেদাত ছড়াবেন না দয়া করে। এদেশে সবচেয়ে বড় বেদাতি দলটার নাম হলো নবীওয়ালা দাওয়াত, নবীর তরিকা শান্তি, বলতে বলতে মুখে ফেনা উঠে যায়, অথচ ওটা শেরেক বেদাতি তরিকা শান্তি। ওই দাওয়াতের মধ্যে কোরআন হাদিস বালাই নেই, এগুলো বাছাই করতে নিজস্ব বিবেক দিয়ে কাজ করতে হবে, নিজের বিবেক দিয়ে বাছাই করতে হবে কোনটা সহি দাওয়াত পৃথিবীতে চলছে, কোনটা ফালতু দাওয়াত চলছে পৃথিবীতে ইসলামের নামে। যারা এটা বাছাই করে নিতে পারেন তারাই ভাগ্যবান, যারা পারেন না তারা খালি তর্ক করেন। আলেমদের অধিকাংশই পদভ্রষ্ট এখন, তো আপনারা ভাবেন আলেম হলেই সে জান্নাতে চলে গেল? অত সহজ না, কারণ ওই এলেম তাকে জান্নাতের পথে নিয়ে যাবে না, যদি আল্লাহ পাক কাউকে অন্য কিছু লিখে রাখেন। আবার দেখা যাচ্ছে এলেম নাই সে আপনার চেয়ে বেশি দিনদার, অসংখ্য প্রমাণ এরকম রয়েছে, এলেম কালাম কিছুই নাই, কিন্তু তাকে আপনি নিশ্চিন্ত 1 লাখ টাকা হাতে দেবেন, ওই একটি পয়সা নষ্ট করবে না। কিন্তু আর একজনকে দেন, দুনিয়ার সমস্ত ডিগ্রি তার আছে, আপনি হাজারো ভাউচার লিখে নেন ও ঠিকই চুরি করবে। আজকাল দেখছেন না প্রায় পত্রিকা আসছে ব্যাংকের বড় বড় নেতারা, এরা কি মূর্খ? লুটপাট করে শেষ করে দিল দেশের বড় বড় নেতারা, তারা কি মূর্খ? যে যত বড় সে তত বড় চোর হয়ে যাচ্ছে, এগুলো কারণটা কি? এদের লেখাপড়া, এদের জ্ঞানবিদ্যা, এদের বিদ্যাবদ্যা কোনোটাই এদের অন্তরে আলো জ্বালতে পারেনি, অন্ধকারটা অন্ধকার হয়ে আছে, কলুষ কালিমা যুক্ত হয়ে আছে। অতএব সাবধান, দাওয়াতি জীবনটা বেছে নেন, প্রত্যেকটি মানুষ দায়িল আল্লাহ হতে পারার চেষ্টা করুন। ইমাম রাজি রহমতুল্লাহ আলাইহির কথা অনেক সময় বলেছে আপনাদেরকে, ওয়াল আসর ইল্লাল ইন্নাল ইনসান লাফি খসর, অর্থ বুঝতে পারছেন? আসর অর্থ কি? আমরা আসর অর্থ বুঝি তো আসরের সময়, কিন্তু জ্ঞানীরা তো ওটা বোঝেন না, তারা আরও বেশি চিন্তা করেন। আল্লাহ পাক কেন আসরের কসম কেন খাইলেন? জোহরের কসম খাইতে পারতো, ফজরের কসম খাইতে পারতো, আসরে এমন কি? ইমাম রাজি কলম রেখে চলে গেছেন বাজারে, হঠাৎ একটা মূর্খ মানুষের কণ্ঠ তার কানে আসলো, তিনি বলছেন, ওহে ক্রেতা ভাইয়েরা, তোমরা ওই বিক্রেতার প্রতি রহম করো যার পুঁজি প্রতি মুহূর্তে গলে নিঃশেষ হয়ে যাচ্ছে। ইমাম রাজি ওই আওয়াজের দিকে এগিয়ে গিয়ে দেখলেন একটা বরফ বিক্রেতা, বরফ প্রতি মুহূর্তে গলে যায় না? উনি সঙ্গে সঙ্গে খুশি হয়ে বলে, হ্যাঁ আমি আসরের ব্যাখ্যা পেয়ে গেছি, চলে গেলেন বাড়িতে কলম নিয়ে বসে গেলেন। আসর হচ্ছে মহাকাল, বলুন সুবহানাল্লাহ। কার কাছ শিখলেন? একটা মূর্খ লোকের কাছ। অস ইমাম রাজির মতন পণ্ডিত কোন মুফাসসির কোরআন আজ পর্যন্ত পৃথিবীতে জন্ম হয়নি। তিনি শিখলেন একটা সাধারণ মানুষের কাছ, অর্থাৎ কার কথায় কোন এলেম আল্লাহ পাক জানিয়ে দেবেন, ও লোক বলেছে বড় ব্যাসা সারতে ও বলেছে, ওই যে হাদিসটা বলা হলো না যে আপনি আপনার কথাটা আপনার থেকে অনেক জ্ঞানী লোকের কাছে চলে যেতে পারে, অর্থাৎ আপনি এলেম ছড়িয়ে দিন। হাসান বসরিকে জিজ্ঞেস করা হচ্ছে যে যে এলেম অনুযায়ী আমল করেন না ওই ব্যক্তির বক্তব্য ওই ওয়াজ নসিহত কি শোনা যাবে? হাসান বসরি বলছেন, আরে বাবা, ও আমল করুক বা না করুক, ওর কথাটা যদি ভালো হয় কথাটা গ্রহণ করবা, ওর আমলটা গ্রহণ তুমি করলে না,
কথাটা যদি ভালো হয় তো ভালোটা গ্রহণ করো, সমস্যা কি? এটা দিয়ে প্রমাণ হয় যে আমরা আলেম হই আর না হই, যতটুকু আপনি শিখবেন, যতটুকু জানবেন এটুকু ছড়িয়ে দিবেন। একসঙ্গে ঢাকা যাচ্ছেন, পাশে সিটে একজন বসে আছেন, সালাতে টাইম হয়ে গেছে, গাড়ি থেমে গেছে, ফুড ভিলে যায়, ভাই চলুন সালাত আদায় করে আসি, এক 20 মিনিট টাইম আছে তো। ও কিন্তু গেল না, কিন্তু আপনি যে বললেন মনে কিন্তু ধাক্কা লাগলো, আরে বাবা আমি তো মুসলমান, ও মুসলমান, আমাকে ও দাওয়াত দিল, আমি সে দাওয়াতে গেলাম না, আল্লাহর কাছে আমি ধরা পড়ে গেলাম। এটা পাপ বোধ, ও ঢাকা পর্যন্ত যাবে কিন্তু ওই পাপ বোধ ও অন্তরে সবসময় ধাক্কা দেবে, ঠিক একেবারে হাতুড়ির মতো পিটাবে ওকে। এবার যদি গিয়ে দেখে বাড়িতে ওর ছেলে মেয়ে অসুস্থ, রাস্তায় সালাদ আদায় করে নি, আল্লাহ ঠিক শাস্তি আমাকে দিয়ে দিয়েছে, ও মনে ঠিকই ধাক্কা দেবে। ও যদি পায়েটা হোঁচটও খায় তবু ধাক্কা দেবে, ঠিক আল্লাহর কথা মানলে বলে আমাকে আজ হোঁচট খেতে হইল। ওই যে একটা দাওয়াত, আর যদি আল্লাহ আপনার দাওয়াত কবুল করেন হয়তো ওই ব্যক্তি আপনার সঙ্গে মসজিদে চলে গেল। এবার দেখলেন যে লোকটা সহি তরিকা সালাত আদায় করছে না, আপনি বললেন ভাই সহি তরিকা সালাত আদায় না করলে আল্লাহ কবুল করে না, সেটা আবার কি? এই দেখলাম আমি পড়ছি আপনার আমার সঙ্গে পড়ে শিখে গেল। জোহরের সময় গাড়ি থেমেছে, ও 10 রাকাত পড়া শুরু করে দিল, পয়লা 4 রাকাত, আবার 4 রাকাত, আবার 2 রাকাত। আপনি বললেন ভাই এত কষ্ট করছেন কেন? তো আপনি মুসাফির, আমি মুসাফির, আসুন না আমরা একসঙ্গে একামত দিয়ে 2 রাকাত জোহর পড়ি, আর একামত দিয়ে 2 রাকাত আসর পড়ি, তাহলে গাফ তুলে যাওয়া পর্যন্ত আর গাড়ি থামানো লাগবে না। ও বলবে কি, আরে এরকম বিধান আছে নাকি? এটাই তো ইসলামের বিধান, আর দিন ইসরুন বলা অসরুন, ইসলাম খুবই সহজ, কোনো কঠিন বিষয় নয়। বলুন আপনি কিন্তু বড় কামাল পাশ আলেন না, আপনি সালাত রসুল পড়া লোক, ও এটা দিয়ে আপনি যা করলেন এটা বড় আলেম ওই দাওয়াটা দিতে পারবে না, যেটা আমার জীবনে ঘটেছে। সেটা সাতক্ষীরা যে দিকে একটা ক্লিন শেভ লোক এক জায়গায় থামলো, ও মগরেব পড়বে, গাড়ির হাতে সময় নেই, ড্রাইভার গালি দিচ্ছে, সুপারভাইজার গালি দিচ্ছে, কেন ও নেমে গেল, গাড়ি যাবে সে সুন্দরবন পর্যন্ত, বহুত লম্বা রাস্তা, কিন্তু ও যে কোন মসজিদের পাল্লায় পড়ে গেছে, পরে আধা ঘন্টা পরে এসছে, সমস্ত প্যাসেঞ্জাররা গালাচ্ছে ওকে, বেটা তুমি যে সালাত আদায় করলে নেগেছে গোনা বেশি হয়ে গেল। এখন কিবোর্ডের সুপারভাইজার আমাদের স্যার আপনি যাবেন না, আমাদের নাম পরে যে বড় ও থতমত খেয়ে গেছে, একটু জড়াইলে একটা মানুষ নামছে না আর একটা ক্লিন শেভ লোক নেমে গেল, ও কী ব্যাপার? এবার আমি সুপারভাইজারকে বললাম দেখো তোমার বাড়ি কোথায়? স্যার কুষ্টিয়া। শোনো তোমরা তো অলে তোমার মুসলমান তো না? হ্যাঁ স্যার মুসলমান। তো সালাত আদায় করতে পারো? তো না, সারাদিন পরে গিয়ে রাত্রিবেলা কষ্ট হয়ে যায়, তো ঘুম অবস্থায় কী দেখি পড়ি না পড়ি, তো কোন পড়ি 4 রাকাত, কোন 4 রক্ত পড়ি, কোন 3 রক্ত পড়ি, হিসাব নিকার প্রায় হয় না। শুনে দেখো তোমার সহজ মশলা বলে দিই, এইটা বলে দিলাম কসরের মশলাটা। বলা পরে বলতে স্যার যদি আমাদের মসজিদে মুসল্লির এই ইমাম সাহেবরা এগুলো যদি আমাদের শিখাইতো, তাহলে আজকে সারা জীবন, আমার বয়স এখন প্রায় 55 বলছে, সারা জীবন ধরে আমি রাস্তা কখনো সালাত আদায় করিনি, ওই বাড়ি গিয়ে তাই পড়ি, এই কন্ডাক্টরের চাকরিতে বুঝতেই পারছেন কি কঠিন চাকরি, তো এই মশলা জানলে আমি কোনো দিনও সালাত কাজা করতাম না। স্যার আপনাকে ধন্যবাদ, আপনি এই মৌলিকগুলো একটা সাইজ করেন। কিন্তু ও জীবনে সাইজ হবে না, ও এমন মোজাব মানে, মোজাব হলে ওর কোরআন হাদিস কিচ্ছু মানবে না। ব্যাগে ছিল সালাত রসুল, বলে বাবা এটা নিয়ে যাও, তোমার গিফট করলাম বালকি বাড়ি পড়বো, ও তাকাই পড়ছে স্যার হ্যাঁ তোমাকে দিলাম, বাংলা পড়তে পারো তো? হ্যাঁ বাংলা পড়তে পারি। ও স্যার এই বই আমি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ি মুহূর্তে ফেললাম। আর ঠিক আছে আলহামদুলিল্লাহ, পড়ো না পড়ো বললে তো এটাতেই বড় দাওয়াতের কাজ হয়ে যাবে, ছোট্ট ব্যাপার, গাড়িও লস হইতো না, গালিও খেত না, দূরাত আলাদা পড়তে কত সময় লাগতো বলেন, কোনো সমস্যা নেই। অথবা তখন মগর না পড়ে আর 1 ঘন্টা পরে তো গাড়ি থামবে, ওখানে গিয়ে মগের বসে একসঙ্গে পড়তো, মশলা যেহেতু জানা নাই, এলেম নাই, জানবে কোথেকে? এলেম ছড়াবে কারা? আলেম ছড়াবে না, তো আলেমরা হয়ে গেছে সব এক একটা মজাবি সংকৃতবাদের মধ্যে পড়ে গেছে, কেউ কোনো হুজুরি মজাব মানে, কেউ কোনো বইয়ের মজাব মানে, কেউ আসলে কিছুই না মন গড়া ইসলাম ফলো করে। ফলে কোরআন হাদিসের বুরকিত এলেম ছড়িয়ে দেওয়ার সুযোগ আছে, মানারও লোক আছে। আমি ওই লোকটার কথা আমি আজ ভুলতে পারছি না, একটা মূর্খ লোক দ্রুত সে দাওয়াতটা কবুল করলো, অথচ ওই লোকটা যদি একটু দাঁড়িয়ে শিক্ষিত হতো বা একটু আনাগুম বানাগুম পড়া শিখতো, বলে আমার হুজুরাকে কিছুই জানে না, আগে ওইটা বলতো, আমি কিন্তু নিজের পরিচয় দেয়নি, কিন্তু
ও কয়েকবার জিজ্ঞেস, স্যার আপনার পরিচয় থাকেন, পরিচয় রাখেন, আমি মুসলমান আপনি মুসলমান, এই পর্যন্ত থাক, এই বেশি বললে তো চমকে যাবে তাই না? আদৌ কোনো পরিচয় আমি দেয়নি, খালি বইটা দিয়েছি, আর তো দেখা হয়নি, হবে কিনা আল্লাহ ভালো জানে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনাদের কাছে দয়া করে দাওয়াতের ময়দানে প্রত্যেকটা ভাইয়ের দায়িত্ব পালন করুন। এখানে অলওয়েজ সহিহ হাদিসের বই বিক্রি হচ্ছে, প্রতিদিন আসেন জুম্মাতে, দু পাঁচটা বই নেওয়ার নিয়ত করে আসেন, উদ্দেশ্য নিজে পড়া, অন্যকে দান করা, হাদিয়া দেওয়া, এর মাধ্যমে দিন প্রসার লাভ করবে। সহি হাদিসের দাওয়াত দ্বারা সংখ্যা খুবই কম, খুবই কম, বাতিলের বিরুদ্ধে এদের সংখ্যা একেবারে সেই কি বলবো, বিশাল দলের মধ্যে একটা ছোট্ট পিঁপড়া মতো হয়ে আছে। তবুও সত্যের তেজ এত বেশি, মিথ্যার অন্ধকার আস্তে আস্তে উপস্থিত হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষ এখন দাওয়াত পেয়ে পাগলের মতো ছুটে আসছে আপনাদের এখানে। দেখলেন না গত সপ্তাহ তবলিগ ইজতেমা যে লোকগুলো আসছিল, আমার তো মনে হয় যারা আমার সঙ্গে সাক্ষাৎ করেছে অধিকাংশই বোধহয় বাহিরের লোক, এবং তারা একেবারে নতুন মানুষ, মনে হয় স্যার আমরা নতুন নতুন আলো পেয়ে এখানে চলে আসছি, আমরা তো আপনাদেরকে চিনি না, কোথায় শরীয়তপুর, পিরোজপুর, মৌলভীবাজার, চুড়ি, কিছু নেই, সব লোক এত কষ্ট করে আসলে বলেন। শুধু একটাই আকাঙ্ক্ষা যে আমাকে মরতে হবে এবং মরার পরে আমাকে বাঁচতে হবে, জান্নাতে যেতে হবে। জান্নাত পাওয়ার রাস্তা পেতে গেলে তারা তো সবাই একটা পুরীর মুরিদ, সব ছেড়ে চলে আসছে এখানে, এখানে কোনো তাবারকও পায়নি, খেতে গেলেও তিরিশটা দেওয়া লাগে। কি জন্য তারা আসছে পাগলের মতো? আল্লাহর পথে দাওয়াত দেওয়ার একটা সুযোগ আপনাদের হয়েছে, এই সুযোগটা দয়া করে কাজে লাগান, যার যা আছে তাই নিয়ে এগিয়ে চলুন। কোনো সমস্যা হলে জবাব দেওয়ার সুযোগ এখন আপনাদের হাতের কাছে আছে নাগালের মধ্যে। অতএব নূহ আলাইহিসসালাম যে দাওয়াত দিয়েছিলেন, যেভাবে একাকি সেই যুগে আল্লাহ পাক দাওয়াতটাকে এত পছন্দ করেছিলেন, সেই দাওয়াতটা তিনি কোরআনে দিয়ে চিরস্থায়ী করে দিয়েছেন, তার দাওয়াতের অনুসারী আজকে পৃথিবীর হাজার হাজার মুসলমান নূহের মতোই দাওয়াত দিয়ে যাচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ রায়ত এবং দিন দাওয়াত দিয়ে যাচ্ছে। যদি নূহের এই কাহিনী আমরা না জানতাম, তাহলে আমাদের মধ্যে কিন্তু এই উৎসাহ সৃষ্টি হতো না। নূহের মতো করে আমাদের রসুল শেষ জমানায় দাওয়াত দিয়ে গেছেন, তিনি শেষ নবী, তার দায়িত্বও বেশি, এবং সেজন্য তিনি মারও খেয়েছেন বেশি। নূহ মার খেয়েছেন তার যুগে, রামাদান নবী মার খেয়েছেন তার যুগে, আর এজন্য আমরা তার অনুসার হিসেবে মার খাওয়াটাকে ধরে নিতে হবে আল্লাহর রহমত, কারণ এর বিনিময়ে আমি নেকি পাবো। আর অন্যেরা মার খায় রাজনৈতিক কারণে, অর্থনৈতিক কারণে, দুনিয়াবী নাম যশের কারণে, তারা মায়ের খাবে কিন্তু নেকি পাবে না। আর আল্লাহর পথে যারা দাওয়াত দেয় তারাও মায়ের খাবে কিন্তু নেকি পাবে। লাভ কোনটা হলো? ওহদের যুদ্ধে মুসলমানদের উপরে বিপর্যয় নেমে এসেছিল আপনারা জানেন, প্রথম দিকে মুসলমানরা জিতে গেল, শেষ দিকে বিপর্যয়গ্রস্ত হয়ে গেল দুনিয়াবী লোভে। আল্লাহ রাসূল নিষেধ করলেন এই ছোট্ট গিরিপথের এই মাঝখান দিয়ে শত্রুপক্ষ ঢুকে পড়বে, তোমরা অবশ্যই এখানে দাঁড়িয়ে থাকবে, কোনো অবস্থায় যেন এই ফাঁক দিয়ে শত্রু ঢুকতে না পারে। যদি যুদ্ধে আমাদের জিত হয়ে যায়, গনিমতের মাল ঝপ আমরা লুটো করি নেই, আমরা এমনকি যদি আমাদেরকে মেরে পাখিতে ছো মেরে নিয়ে চলে যায়, তথাপি তোমরা এই সংকীর্ণ গিরি সংকট ছেড়ে চলে আসবে না। 50 জন সৈন্যকে সেখানে রেখে দিলেন, কিন্তু যখন যুদ্ধ জয় হয়ে গেছে, মুসলমানরা গনিমতের মাল জমা করছেন, ওরা দূর থেকে শয়তান ওদের পিছনে ধাক্কা দিল, শিগগির যাও, গনিমত সব লোকেরা নিয়ে নিল, তোমরা হাতে পাবে না। 10 জন বাদ দিয়ে বাকি 40 জন আল গনিমা আল গনিমা 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 করতে দৌড়ে চলে আসলো যুদ্ধের ময়দানে। ওই ছোট্ট সরু জায়গাটা ফাঁকা দেখে শত্রুপক্ষ দলে দলে পুনরায় ঢুকে পড়ল, ফলে অসহায় মুসলমান কলাগাছের মধ্যে কচু কাঠাই মরল। এবার যখন আবু সুফিয়ান ফিরে যাচ্ছে, তখন সে টেস্ট করে দেখছে আসলে মোহাম্মদ মরল নাকি, আবু বকর মরল কি, ওমর মরল কি, এই তিনটা লোক মরলেই তো ইসলাম শেষ, তা যাচাই করার জন্য এসছে। তো এরা কেউ উত্তর দেন নাই, তো আল্লাহ রসুল সেটা বলছে, এই ওমর জবাব দিচ্ছে না কেন? যে আল্লাহ রসুল কী জবাব দেবো, যে বলো তুমি যাদেরকে খুঁজছ তারা সবাই বেঁচে আছেন এবং তোমার কথা শুনছেন। ওমর তাই বলে দিলেন,
দিলে তখন আবু সুফিয়ান বলছে, হো ওমর তুমি কথা বললে, তো যে ব্যক্তি রটিয়েছে যে মোহাম্মদ মরে গেছে আব্দুল ইবনে কামিয়া, তার চাইতে আমি তোমাকে বিশ্বস্ত মনে করি, তোমার কথা আমি বিশ্বাস করলাম। দেখেন কাফের কিন্তু মুসলমানকে বিশ্বাস করছে, কাফের নিজের দল লোককেও বিশ্বাস করে না। তারপরে বলছে ভালোই হলো, কুয়াতে যখন পানি উঠায় ওরকমভাবে গত যুদ্ধে বদরের সময় তোমরা জিতেছিলে, ওহদের যুদ্ধে আমরা জিতলাম, বদরের যুদ্ধে তোমাদের আমাদের 70 জন নিহত হয়েছিল, ওহদের যুদ্ধে তোমাদের 70 জন নিহত হলো, ভালোই তো হলো, আজকে আগের দিন ছিল তোমাদের পালা, এদিন হলো আমাদের পালা। ওমর চুপ করে আছেন, আল্লাহ নবী খেপে গেছে, এই ওমর জব দাও, কী জব দেবো বলো, কাতলাকুম ফিন্নার কাতলানা ফিল জান্নাহ, তোমাদের নিহতরা জাহান্নামের, আমাদের নিহতরা সব জান্নাতে চলে গেছে। ওরা খালি দুনিয়ার হিসাব করে, মুসলমানরা আখেরাতের হিসাব করে। আমাদের এই কথাগুলো মনে রাখতে হবে, আমরা মার খাবো জেল খাটবো, কিন্তু আমাদের প্রতিটি নিঃশ্বাস আল্লাহর ইচ্ছায় আল্লাহর কাছে কবুল হবে, আমাকে জান্নাতে যাওয়ার পথ খোলাসা করে দেবে। কিন্তু ওরাও মরবে, মার খাবে, কিন্তু ওরা মরণটা দুনিয়াতে শেষ হবে, আখেরাতে জিরো কিচ্ছু পাবে না। অর্থাৎ এমন জীবন তৈরি করুন যে জীবনের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পয়সা, প্রতিটি মুহূর্ত আপনার আখেরাতের কল্যাণে কাজে লাগে। আখেরাতমুখী মানুষ নবী নূহের অনুসারী মানুষ, আখেরাতমুখী মানুষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী মানুষ, যারা আখেরাত বাদ দিয়ে দুনিয়াকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করেছে, তারাও দাওয়াত দিচ্ছে, তাদের দাওয়াতে কিছুই পাবেন না। যারা আখেরাতের জন্য দাওয়াত দেয় তাদের দাওয়াতে কোনোই লস নেই, কোনো ব্যর্থতা নেই। অতএব আসুন আমরা আমাদের সার্বিক জীবনটাকে দায়ীর আল্লাহ হিসেবে গড়ে তুলি, এবং যার যা আছে তাই নিয়ে আল্লাহর পথে দাওয়াত দেওয়ার জন্য ব্যয় করুন। যাকে আল্লাহ মাল দিয়েছেন মাল ব্যয় করুন, যাকে আল্লাহ মেধা দিয়েছেন মেধা ব্যয় করুন। সব কিছুর উপরে শর্ত তিনটা রাখুন, এক আপনার যাবতীয় দাওয়াত হবে স্রেফ আল্লাহর জন্য, দুই সেটা হবে স্রেফ আখেরাতে মুক্তির জন্য জান্নাতের জন্য, তিন সেটা হবে স্রেফ নিজের জীবনকে পরকালে আল্লাহর কাছে মকবুল হিসেবে গ্রহণ করানোর জন্য। প্রতিটি কাজ আপনি দেখবেন আমার কাজটা আল্লাহর জন্য ইখলাসের সাথে হচ্ছে কি না। ইখলাস যখনই চলে যাবে তখনই আপনার নেকিও চলে যাবে। ইখলাস যতটুকু থাকবে অতটুকুই আল্লাহর কাছে কবুল হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ইখলাসের সাথে তার দিনের দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন, এবং আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের নসিব করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।